আন্তর্জাতিক শামিল সালাত মহাসম্মেলন 2023 এর ঘোষণাপত্র তুলে ধরছি। বিসমিল্লাহ রহমানির রহিম। সৃষ্টির শ্রেষ্ঠতম, সুন্দরতম, মহত্তম সত্তা, মুক্তির দিশারি রহমতুলিল আলামিন, মাহবুবে খুদা বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালজয়ী জীবন আদর্শ, অনুপম চরিত্র, মাধুর্য ও শিক্ষা বিশ্ববাসীর কাছে তুলে ধরার মহান লক্ষ্য নিয়ে বাংলাদেশের রুহানিয়তের রাজধানী পুণ্যভূমি সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে 3 ও 4 মার্চ 2023 তারিখে দুদিনব্যাপী অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক শানে রিসালত মহাসম্মেলন। এ মহাসম্মেলনে পবিত্র মক্কা মুকরমা সহ আরব জাহান ও মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রখ্যাত উলামায়ে কেরাম, মাশায়েখে ইজাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও খ্যাতনামা সুধী মণ্ডলী যোগদান করেন। তারা উক্ত মহাসম্মেলনের মঞ্চ থেকে সর্বসম্মতভাবে আন্তর্জাতিক শানে রিসালত 2023 ঘোষণাপত্র জারি করেন। মহাসম্মেলনের পক্ষ থেকে আমরা উক্ত ঐতিহাসিক ঘোষণাপত্রটি সর্বসাধারণের জ্ঞাতার্থে তুলে ধরলাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্ববিধ প্রশংসা ও রহমতুল্লিল আলামিনের প্রতি দুরুদ ও সালাম পেশ করত। আমরা পূর্ণ বিশ্বাস ও ইয়াকিনের সাথে ঘোষণা করছি যে ঘোষণাপত্রের মৌলিক দফাগুলো নিম্নরূপ। 1 নম্বর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বোত্তম। তিনি মানুষ কিন্তু অন্য 10 জনের মতো নন, কারণ তিনি হলেন সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, মানব জাতির মহান সর্দার, খায়রুল খালকিল্লাহ। 2 নম্বর, তিনি সর্বশেষ নবী, তার মাধ্যমে নবুয়তের দ্বারা খতম হয়েছে, সুতরাং তারপরে কিয়ামত অবধি আর কোনো নবী আসবেন না, তারপরে নবুয়তের দাবিদার প্রত্যেকেই বন্ড ও কাফির। মুসাইলামা আসওয়াদ আনাসি থেকে শুরু করে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি পর্যন্ত যারা নবুয়ত দাবি করেছে তারা এবং তাদের অনুসারীরা কাফির। 3 নম্বর, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবতীয় কবিরা গুনাহ থেকে মাসুম, নিষ্পাপ, এমনকি হকপন্থীদের বিশুদ্ধ মত অনুযায়ী তিনি সগীরা গুনাহ থেকেও মাসুম। অনুরূপভাবে অন্যান্য সকল নবী রাসূলগণ মাসুম। 4 নম্বর, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সত্য, তার মিরাজ ছিল সশরীরে জাগ্রত অবস্থায়। আল্লাহ তাকে মিরাজ রজন্তে তার দিদার দিয়ে ধন্য করেছেন। 5 নম্বর, সাফাত সত্য এবং প্রতিষ্ঠিত একটি বিষয়। আল্লাহ তাআলা সাফাতে কুবরা ও মাকামে মাহমুদ দিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশেষায়িত করেছেন। তার সাফাতের ভিত্তিতে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিচার কার্য শুরু করবেন। তিনি গুনাহগার উম্মতের জন্য সাফাত করবেন এবং যার অন্তরে সরিষার দানা পরিমাণ থেকেও কম ঈমান ছিল তাকেও এক পর্যায়ে সুপারিশ করে বেহেশতে নিয়ে যাবেন। 6 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাফাত চাওয়া এবং কামনা করা জায়েজ, শরীয়ত দলিল দ্বারা তা প্রমাণিত। 7 নম্বর, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অন্যান্য নবীগণ তাদের কবরে রূহ এবং শরীর সহ জীবিত রয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কবরে জীবিত, তার জীবন বর্জখী জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ, পরিপূর্ণ ও প্রকৃত জীবন। উম্মতের আমল তার নিকট পেশ করা হয়। 8 নম্বর, সাধারণভাবে যে কোনো মুসলমানের কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা জায়েজ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওদা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে সফর করা জায়েজ এবং ইহা শরীয়তের চাহিদা। তাছাড়া তার কবর জিয়ারত করা আল্লাহর নৈকট্য লাভের একটি উত্তম ওসিলা, তাই সামর্থ্যবান প্রত্যেকের উচিত রওদা শরীফ জিয়ারত করা। 9 নম্বর, সাহাবায়ে কিরাম উম্মতে মুহাম্মদের সর্বোত্তম দল, তাদের কারো সমালোচনা করা জায়েজ নয়। 10 নম্বর, 4 মাজহাবের প্রত্যেকটি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, সাধারণ মুসলমানের জন্য নির্দিষ্ট কোনো এক মাজহাবের অনুসরণ করা জরুরি। বর্তমান সময়ে তথাকথিত লামজহবিরা সিরাতে মুস্তাকিম তথা সঠিক পথ থেকে বিচ্ছুত, তাই তাদের অনুসরণ থেকে দূরে থাকা আবশ্যক। 11 নম্বর, আউলিয়া কেরামের কারামত সত্য এবং তা কুরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, এ বিষয়ে বিশ্বাস জরুরি। তাজকিয়া নাফসের অন্যতম মাধ্যম ইলমে তাসাউফ, সঠিক আকিদা, ইলমে দিন ও নেক আমল সম্বলিত ইলমে তাসাউফ দুনিয়া ও আখেরাতের পথে অর্জনের বড় মাধ্যম।
তবে তাসাউফ বা পীর মুরিদের নামে শরীয়ত বিবর্জিত কোনো কার্যক্রম আমরা কখনো সমর্থন করি না, এর বিরোধিতা সকলের ইমানি দায়িত্ব। 12 নম্বর, হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নেককার ব্যক্তিদের ওসিলা গ্রহণ করা শরীয়ত সম্মত, অনুরূপভাবে তাদের সম্পর্কিত ব্যবহৃত জিনিসপত্র থেকে বরকত গ্রহণ করাও জায়েজ। 4 নম্বর, মাহফিলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মিলাদ শরীফের কিয়াম মুস্তাহসান একটি আমল। হযরত 14 নম্বর, হযরত রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারা জাহিলিয়াতের সব ধরনের কলুষতা থেকে পবিত্র, জাহিলি যুগের শিরক জিনা ব্যভিচার তার বংশধারাকে স্পর্শ করেনি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস অনুযায়ী তার পিতামাতা উভয় জাহান্নাম থেকে নাজাত প্রাপ্ত। 15 নম্বর, বর্তমান সময়ে পশ্চিমাবিদ কাফির মুরতাদ এবং আলেমদের লেবাসদারি কিছু কুচক্রি মহল থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার মহান চরিত্র, তার আনিত দিন এর উপর যে বহুমুখী আক্রমণ চলছে, এ সম্মেলন তার নিন্দা করছে। এসবের বিরুদ্ধে সকল মুসলমানের রুখে দাঁড়ানো অবশ্য কর্তব্য। নিজের সন্তান সন্ততি ও অধীনস্থদের এদের কবল ও চক্রান্ত থেকে হেফাজতে রাখা এবং তাদের এ ব্যাপারে সঠিক পথে পরিচালনা করা সকলের ইমানি দায়িত্ব। 16 নম্বর, এ সম্মেলন দুনিয়ার দিকে দিকে নির্যাতিত মুসলমানদের ব্যাপারে জাতিসংঘ, ওআইসি সহ সকল আন্তর্জাতিক সংস্থার সার্বিক সহযোগিতা এবং বিশ্বের সকল গণমাধ্যমের কাছে সহানুভূতিশীল মানবিক আচরণ প্রত্যাশা করছে। 17 নম্বর, পৃথিবীতে আল্লাহর দিন কায়েম প্রতিষ্ঠার সর্বোত্তম পদ্ধতি হল জিহাদ। জিহাদের বিভিন্ন পদ্ধতি আছে। ইসলামের সৌন্দর্য উপস্থাপন, উত্তম পদ্ধতিতে মানুষকে আল্লাহর পথে আহ্বান করাও জিহাদের অন্তর্ভুক্ত। কিন্তু জিহাদের নামে সন্ত্রাস, নির্বিচারে মানুষ হত্যা, নিরপরাধ মানুষের উপর বোমাবাজি, আত্মঘাতী হামলা ইসলাম কখনো সমর্থন করে না, বরং এ সকল অপতৎপরতা ইসলামকে কলুষিত করার অপপ্রয়াস বলে সম্মেলন মনে করছে। 18 নম্বর, ইসলামের প্রথম যুগ থেকে শাখাগত মাসালা আলেমদের মাঝে মতভিন্নতা রয়েছে। মতভিন্নতা প্রকাশের সুযোগ থাকা ইসলামের উদারতা ও দূরদৃষ্টির প্রকৃষ্ট প্রমাণ। এ উদারতার সুযোগ নিয়ে মতভিন্নতা প্রকাশের আদাব শিষ্টাচার সম্পর্কে অজ্ঞ, স্বল্প জ্ঞান সম্পন্ন কিছু সংখ্যক মানুষ সালফে সালিহীন আইমে মুস্তাহিদিন সহ সর্বজনমান্য আলিমদের প্রতি অজ্ঞতা প্রসূত বিষুদ্গার করছে। তাদের এবং তাদের সকল নিকৃষ্ট কাজ থেকে সম্মেলন দূরত্ব বজায় রাখছে, সকল মুসলমানকে তাদের থেকে দূরে থাকার আহ্বান জানাচ্ছে। 19 নম্বর, এই সম্মেলন সম্প্রতি সিরিয়া এবং তুরস্কে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে নিহত মুসলমানদের মাগফিরাত কামনা করছে এবং তাদের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে এবং যারা আহত হয়েছেন আল্লাহর দরবারে তাদের দ্রুত সুস্থতা কামনা করছে। 20 নম্বর, এই সম্মেলন মুসলিম বিশ্বের স্কুল, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষাকেন্দ্রে বিশুদ্ধ আকীদা শিক্ষাদানের পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উচ্চ মর্যাদার আলোচনার প্রতি গুরুত্ব আরোপ করছে। অনুরূপভাবে আমাদের বাস্তব জীবনে কোরআন সুন্নার আলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারবিয়াতের বাস্তব প্রয়োগের প্রতি গুরুত্ব আরোপ করছে। 21 নম্বর, ইলমে কিরাত দিনের গুরুত্বপূর্ণ একটি বিষয়, অথচ পৃথিবীর অনেক মুসলিম দেশে এখনও পর্যাপ্ত পরিমাণে কিরাত শিক্ষা দেওয়ার ব্যবস্থা নেই। এই সম্মেলন পৃথিবীর মুসলিম দেশগুলোর সরকার এবং জনগণকে এ বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান করছে। 22 নম্বর, হযরত আল্লামা ফজলুল সাহেব কইলা রহমতুল্লাহ আলাইহি এর উদ্যোগে বাংলাদেশ, ভারত, ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে চলমান বিশুদ্ধ কিরাত শিক্ষার ব্যবস্থার জন্য এই সম্মেলন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং এই খিদমতে সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছে। 23 নম্বর, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ইসলামী মূল্যবোধ ও মানবিক নীতি নৈতিকতার সাথে সাংঘর্ষিক নাস্তিক্যবাদ অনুপ্রবেশ করার অপচেষ্টাকে তীব্র নিন্দা জানাচ্ছে। পাশাপাশি পাঠ্যপুস্তক থেকে ডারউইনের বিবর্তনমান সহ ইসলাম বিরোধী সকল বিষয়ে বাদ দেওয়ার জন্য সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রতি জোর দাবি জানাচ্ছে। 24 নম্বর, মুসলিম দেশসমূহের পারস্পরিক দ্বন্দ্ব নিরসন এবং ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপনে কার্যকর ভূমিকা রাখতে ওআইসি এর প্রতি আহ্বান জানাচ্ছে। এ পর্যন্ত 24 দফা
ঘোষণাপত্রে উল্লেখিত ২৪ দফা আপনাদের সামনে পাঠ করে শোনানো হলো। আমরা যদি এই ঘোষণাগুলোর সাথে আলিম উলামা মাশায়েখদের পাশাপাশি আমাদের অডিয়েন্স, আমাদের সুধী মণ্ডলী, শিক্ষাবিদ, আলিম উলামা এবং সমাজের জ্ঞানী গুণী মানুষের সমর্থন থেকে থাকে, তাহলে আমরা এই ঘোষণাপত্রের সাথে আমরা একমত পোষণ করে আমাদের হাত উঁচু করতে পারি ইনশাআল্লাহ। নারায় তাকবীর, নারায়।